Assalamualaikum. কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমি তো বেশ ভালো আছি। আর অন্যান্য দিনের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা ইয়ামি টেস্টি রেসিপি করে দেখাবো। আর আশা করছি আপনাদের সকলের কাছে ইনশাআল্লাহ আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর আজকের রেসিপিটার নাম হচ্ছে পঞ্চপদে চিড়া মাখা। এইটার নামটা শুনতে যেমন ইন্টারেস্টিং, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি আর অনেক বেশি মজাদার। আর ভিডিওর শুরুতে কিন্তু আপনাদেরকে বলে রাখি, আজকের রেসিপিটা কিন্তু আমি তৈরি করিনি, আর আজকের রেসিপিটা কিন্তু একদমই আমার ছোট বোনের নিজস্ব রেসিপি। ও অনেক কষ্ট করে সময় নিয়ে এই রেসিপিটা তৈরি করেছে, আর আমি বললাম তুমি যখন রেসিপিটা তৈরি করেছো আমি আমার অডিয়েন্সদেরকে একটু দেখিয়ে দিই, তবে তারাও বাসায় বসে এই রেসিপিটা ইজিলি সুন্দর মতো তৈরি করে খেতে পারবে। আর ভিডিও শুরুতে তো দেখতেই পেয়েছেন আমাদের আজকের রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আমি চেষ্টা করব প্রত্যেকটি উপকরণের নাম একবার করে হলেও মুখে বলে দিতে, তারপরেও আমি ভিডিওতে প্রত্যেকটা উপকরণের নাম লিখে রাখব যেন আপনারা শুনে এবং দেখেও ভালো করে বুঝে নিতে পারেন কি কি উপকরণ আজকের রেসিপির জন্য প্রয়োজন হবে। তবে দেখতেই পেয়েছেন প্রথমে মটর, পেঁয়াজ, আলু, এখন হচ্ছে আদা, ধনে পাতা, কাঁচামরিচ, সবগুলো উপকরণ আস্তে আস্তে করে একটা পাত্রে, পরিষ্কার পাত্রে আমরা নিয়ে নিচ্ছি। আর এই সবগুলো উপকরণ প্রসেসিং কিন্তু আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তারপরে আমি মুখে বলে দিচ্ছি এই প্রত্যেকটা উপকরণে হচ্ছে আমরা আগে প্রসেসিং করে নিই। আর এখানে যে মটরটা ব্যবহার করা হয়েছে এটা 7-8 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে প্রেশার কুকারে লবণ দিয়ে সিটি দিয়ে নেওয়া হয়েছে। আর আলুটাও নর্মালি বাসায় আপনারা যেভাবে সিদ্ধ করেন, আস্ত বা কেটে যেভাবে সিদ্ধ করতে চান সিদ্ধ করে নেবেন লবণ দিয়ে, তারপরে হচ্ছে এটাকে সুন্দর মতো একটা সাইজে কেটে নেবেন। আর যেহেতু এই রেসিপিটার নাম পঞ্চপদে চিড়া মাখা, তাহলে বুঝতেই পারছেন এটা মাখা ঝোকার কাজই হবে, এটা কোনো চুলায় বা আগুনের তাপে বা কড়াইতে রান্না হবে না, এটা মাখামাখি করেই হচ্ছে এই রেসিপিটা তৈরি করতে হবে। আর এখানে ধনে পাতা, কাঁচামরিচ সব কিছু দেওয়ার পরে শশা মিলিয়ে দেওয়া হচ্ছে। আর শশাটা কিন্তু আপনারা অবশ্যই চিপে পানিতে একটু ফেলে দিয়ে চেষ্টা করবেন এইটা এই সবগুলো উপকরণের সাথে মেশাতে, নয়তো পানি ছেড়ে দিলে একটু নেতিয়ে যায়, খেতে তেমনটা ভালো লাগে না, তাই আপনাদেরকে এই টিপসটা দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন চিড়া ভাজা মেশানো হয়েছে, যেটা আমাদের রেসিপির মেন আকর্ষণ বা মেন উপকরণ। আর এই চিড়াটাও আপনারা কীভাবে বাসায় সুন্দরভাবে ভাজতে পারবেন ওটা আমি বলে দিচ্ছি। আপনারা বেসিক নর্মাল চিড়া যেটা বাহিরে কিনতে পাওয়া যায় ওটাই কিনে আনবেন, ওটা কিনে এনে ভালো করে পরিষ্কার করে তেলে ভেজে নেবেন। ভাজার পরে যখন চিড়াটা একটু ক্রিস্পি হয়ে যাবে তখন এটাকে ভালো সুন্দর একটা ঝাঁঝরিতে নামিয়ে পরিষ্কার টিস্যুর মধ্যে নিয়ে তেলটা সোক করে নেবেন। এভাবে আপনারা বাসায় ইজিলি এই ভাজা চিড়াটা তৈরি করতে পারবেন। এরপরে তো আপনারা দেখতে পেয়েছেন আমরা এখানে ছোট ছোট কিছু পেঁয়াজ তৈরি করে মিশিয়েছি, এটা কিন্তু বেসিক পেঁয়াজ, জাস্ট সাইজ একটু ছোট হবে। আপনারা কিন্তু নর্মালি যে ডাল দিয়ে পেঁয়াজ তৈরি করেন ওভাবেই এই পেঁয়াজটা তৈরি করবেন। এরপরে হচ্ছে আমরা এখানে দুইটা ম্যাগি মশলা মিশিয়েছি, অল্প একটু জিরা গুঁড়া দিয়েছি টেস্ট বাড়ানোর জন্য। আর আপনারা যারা হেলদি ডায়েট ফলো করেন আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন দুপুরের কিংবা সন্ধ্যার নাস্তায়। আর আমার ছোট বোন কিন্তু অনেক বেশি কষ্ট করে অনেক সময় নিয়ে এই রেসিপিটা তৈরি করেছে, আর আমার ছোট বোনকে সাহায্য করেছে আমার কাজিন। আপনাদেরকে তো প্রায় সময় ওদের কথা বলি, কারণ ওরা ছাড়া তো আমার পক্ষে একা ভিডিও মেক করা, শ্যুট করা কোনো কিছুই সম্ভব না। আর ওদের কষ্টের জন্য হলেও অন্তত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ভিডিওগুলোতে ছোট্ট করে একটা লাইক দেবেন। তবে আজকের মতো আপনাদের জন্য এইটুকুই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।